হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আনভি স্টুডিও। আজকে আমরা সবাইকে নিয়ে যাচ্ছি সান্তা ক্লারা ইউনিভার্সিটিতে। নামটা শুনেই সবাই বুঝতে পারছ, সান্তা ক্লারা ইউনিভার্সিটি, সান্তা ক্লারা মানে বে এরিয়ার একেবারে এপি সেন্টারে অবস্থিত একটা প্রাইভেট ইউনিভার্সিটি। ১৮৫১ সালে এটা স্থাপিত হয়েছিল। ক্যাম্পাসটা খুবই সুন্দর সাজানো গোছানো, আর এর আর্কিটেকচারটা মিশন মানে ক্যাথিড্রাল মিশনের আদলে তৈরি হয়েছে। আমরা যেদিন গেছিলাম খুব সম্ভবত সেদিন ছিল শনিবার, মানে উইকেন্ড। উইকেন্ডে তো আর ইউনিভার্সিটিতে পড়াশুনো হয় না, তবুও অনেকে ঘুরতে আসে, এখানে বাগানগুলো এত সুন্দর হয় সেগুলো দেখতে আসে। আর এখন আমরা যে বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে রয়েছি এটার নাম হচ্ছে মিশন সান্তা ক্লারা দি অ্যাসিস। এটা হলো আসলে একটা চার্চ। তারপর থেকে সামার ফল এই সময় অবধি, মানে এপ্রিল থেকে অক্টোবর নভেম্বর মধ্যে যখনই আসা যায় না কেন, এখানে একই রকম সুন্দর লাগবে। পরিবেশটা এত শান্তিপূর্ণ, অনায়াসেই এখানে বিভিন্ন বিল্ডিংগুলো ঘুরে দেখে দু তিন ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যায়। পাশের বিল্ডিংটা হচ্ছে একটা ছোট মিউজিয়াম। সামনে যে গাছগুলো চোখে পড়ছে ওগুলো কিন্তু গোলাপ গাছ, এগুলোকে ট্রি রোজ বলা হয়। আমরা স্প্রিংয়ের একেবারে শুরুতে গেছিলাম বলে গোলাপ গাছগুলো তখনও ফুল ফোটেনি, কিন্তু কুড়ি এসে গেছিল। ক্যাম্পাসে চোখে পড়ল খুব সুন্দর ছোট্ট কুড়ি হলুদ গোলাপ। সামনেই চোখে পড়ছে খুব সুন্দর উইস্টিরিয়া। এগুলোর অপূর্ব সুন্দর কালার, আর এগুলো স্প্রিং টাইমেই ফোটে। এই গাছটার কী নাম আমি জানি না, কিন্তু খুবই সুন্দর রং, আর পুরো বাগানটা যেন ছেয়ে গেছে। আর এখানে চলছে প্রমের প্রিপারেশন। এই বিল্ডিংটার নাম সেন্ট জোসেফস হল। এটা মিশন রিভাইভাল স্টাইলে তৈরি হয়েছিল ১৯১১ সালে। তারপর ১৯১২ সালে কলেজ অফ সান্তা ক্লারা থেকে এই ইউনিভার্সিটি মানে ইউনিভার্সিটি অফ সান্তা ক্লারা নাম হয়ে যায়। তখন স্কুল অফ ইঞ্জিনিয়ারিং আর স্কুল অফ ল, এই দুটো স্কুল অ্যাড হয়। স্প্রিং আসতেই জায়গাটা এত ভালো লাগছে, এই গোলাপের গাছগুলোয় যখন ফুল ধরবে তখন তো আরও অপরূপ সুন্দর লাগবে এই জায়গাটা। চোখে পড়ল ডেইজি ফুলের গাছ, এটা একটা ছোট্ট সুন্দর বাগান। অনবি, আর একটা জিনিস যেটা বলা হয়নি, এই পুরো ক্যাম্পাসের সাইজ হচ্ছে ১০৬ একর। সেন্ট ক্লেয়ার, ছ
চলে এসো বাবা, সেন্ট ক্লেয়ার। এই চাট হয়েছে দেখো, আনবি দুতুরা ফোনের দিকে চলে গেল। আনবি দিকে যে নীল রঙের গাছটা চোখে পড়ছে, মানে নীল রঙের ফুল, সেটা খুব সম্ভবত লুপাইনের গাছ। এই গাছটা সারা বে এরিয়া জুড়েই খুবই কমন। আর ওপরে রয়েছে আমাদের পরিচিত ধুতুরা ফুল। কিন্তু কেন এগুলো উল্টো দিকে বা কেনই বা এগুলো হলুদ রঙের সেটা ঠিক জানা নেই, কিন্তু অনেক জায়গাতেই এই একই জিনিসই চোখে পড়েছে। আমরা এবারে ক্যাম্পাসের অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। তো এই যে বিল্ডিংগুলো হয়েছে এগুলো খুব সম্ভবত রিসেন্ট ডেভেলপমেন্ট, মানে ডেফিনেটলি সেই 1800 সালের নয়। ক্যাম্পাসের জায়গায় জায়গায় এরা বসার ব্যবস্থাও করে রেখেছে, যাতে কেউ টায়ার্ড হয়ে গেলে সহজেই রেস্ট নিতে পারে। মা মা বাবা, হু ইউ লাইক, মমি অর ড্যাডি? চলো এদিকে ওয়াটার নেবো, ওয়াটার। এ বাম্বেল বিস ছোট দেখবি, দেখবি বাম্বেল বিস ধরে আনো। দেখো পিঙ্ক কালার হয়েছে। Let's go.
কত বড় তাল গাছগুলো গার্ডেনিয়া heroes oh easter yeah can you went out chair what garden it is like no garden it চিড়িয়া গাছের খুব কাছে এসে একটা ক্লোজ আপ ভিডিও স্প্যানিশ আর্কিটেকচারে তৈরি এই বাড়িগুলো আমাদের ভারতের অনেক বাড়ির সাথেই অনেকটাই মিল রয়েছে এবার আমরা ক্লাসরুমের বাইরে দিয়ে যাচ্ছি উইকেন্ড বলে আজকে সমস্ত ক্লাসরুমই দরজা বন্ধ আজকের এপিসোডটা আমরা এখানেই শেষ করছি কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাও